এখন আমরা কথা বলবো বিভিন্ন নোটকেপিং এর টুল সম্পর্কে সো আমরা পিকচারে দেখতে পারতেছি বিভিন্ন ধরনের টুল রয়েছে তার মধ্যে অন্যতম বেশ কিছু টুলের নাম বলি গুগল কিপ এটা সবাই জেনে থাকেন নুশন এটাও অনেকে জেনে আছেন সো আমি যদি সিরিয়ালি ভাবে বলি বা র্যান্ডমলি ভাবেও বলি কিপ নোট এই নোটটা হচ্ছে একটা ইফেক্টিভ নোট অর্গানাইজেশ অর্গানাইজ ভাবে এবং কি স্ট্রাকচার ভাবে এই নোটটা করা যায় আমি একটু যদি প্র্যাকটিক্যাল দেখাই মেবি কিপ নোট ওকে আপনারা এটা হচ্ছে কিপ নোট এই নোটটা আপনারা পিকচার দেখতে পারতেছেন এবং কি নোট ওকে নট গুগল কিপ এটাই হচ্ছে কিপ নোট ইমেজটা যদি একটু বড় করে দেখাইতে পারতাম তাহলে সুবিধা হয়তো দেখা যাক এটা হচ্ছে কিপনোটের স্ট্রাকচার আপনি এভাবে ফোল্ডার রাইস করে এবং ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার করে এবং কি বিভিন্ন সময় বিভিন্ন ট্রাইটেল দিয়ে এইগুলোকে আপনি নোট করতে পারেন সো দেন রয়েছে চেরি চেরি লিনাক্স বেস একটি নোট চারিটি একটা ইমাজিং নোট যারা অবশ্যই সাইবার সিকিউরিটিতে কাজ করে থাকেন তাদের জন্য এই নোটটা অত্যন্ত ভালো এবং কি সবাই মোটামুটি সবাই এই নোটটা করে থাকেন চেরি নোটে দেন রয়েছে আমি আর দুইটা উদাহরণ দিয়ে শেষ করবো নুসনায় এই নোটটাও অনেকটা ভালো একই সাথে আপনি সেটাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়ার্ক প্লেস নোট বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন অলরেডি এসে গেছে আমি যদি আমার নোটটাতে যাই ওকে কিছু ওয়ার্ক যদি আপনাদের দেখাই যে কিভাবে আসলে নোট করা যা এবং কিভাবে এই নোটটা দিয়ে কাজ করে যদিও আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য সামথিং প্রবলেম ওকে সেটা আসতে থাকুক আমরা আরেকটা নোট নিয়ে কথা বলবো ওয়ান নোট এটাও একটা যাদের মাইক্রোসফটওয়্যার অ্যাকাউন্ট চালান একটা ভালো নোট প্লিজ অনলাইন হোয়াইলি লোড ইউর অ্যাপস ওকে দেন আরও বিভিন্ন ধরনের নোট রয়েছে বাট দিস নোট ইজ এ ভেরি পপুলার ইটস এ অর্গানাইজেশন নোট সো দ্যাটস ওয়াই আমি সেটা দিকে না যাই ওকে নুসনে এখনো লোডিং হচ্ছে আমি কিছু পিকচার দেখাই যেমন সেমিলার রকমই নূসন নোটটি এবং কি অনেকটা ভালো নুশন নোট আপনি অনেক কিছু এখানে করতে পারবেন এবং কি স্টেপ বাই স্টেপ রাখতে পারবেন বিষয়গুলো কে যেমন অলরেডি লিনাক্স আর রয়েছে আমি বিভিন্ন ফোল্ডার করে রেখেছি এই ফোল্ডারের ভিতরে আরও ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের ভিতরে আরও আমি বিভিন্ন ধরনের কনফিগারেশন এবং বিভিন্ন বিষয়গুলো নোট করে রেখেছি সো আরও যদি বলি লিনাক্স ডেভেলপমেন্ট এখানে দেখেন বিভিন্ন সিস্টেম রয়েছে যেখানে এখানে যদি প্র্যাকটিক্যাল দেখেন লিনাক্স ওকে যেমন রিড হেডের বিজয়ে আমি নোট করে রেখেছি যে বিভিন্ন এক্সামগুলো রয়েছে এবং এক্সামের ভিতরে যদি আমি ক্লিক করি দেখেন এখানে রয়েছে কোর্স আউটলাইন এবং কোর্স আউটলাইনটা আমি ভালোভাবে সাজিয়ে রেখেছি পরবর্তী স্টাডির জন্য বা যখন আমার দরকার হবে সেই স্টাডিগুলো সেই বিষয়গুলো আমি কাভার করে নেব এটা একটা মূলত গুড ইফেক্টিভ রয়েছে বিভিন্ন ক্লাস আমি একটা কমপ্লিট নোট করা ট্রাই করবো যে কিভাবে কাজ করে যেমন এখানে রয়েছে আমি যদি নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি দেখাতে পারতেছি না না আমার বেশ কিছু এখানে প্রবলেম রয়েছে ওকে তো ক্যাশটা ক্লিয়ার করে দিলে প্রবলেমটা সলভ পাওয়ার একটা ওকে যেমন আমি ইমুজি আমি কভার এড করতে পারবো আমার ইচ্ছামতোనే কভার এড করতে পারবো দেন আমি একটা পেজ ক্রিয়েট করবো পেজের নাম দিব ফর ভিডিও ওকে এখানে আমি ট্রাইভেল জার্নাল উইকলি প্ল্যান রোলিস্ট করতে পারবো বাট আমি সেটা করবো না আমি একটা লোগো এড করে দিবো এবং কি একটা কাবার ফটো এড করে দিব দেন আমার এটা পেজ হয়ে গেলো এবং কি আমার বিস্তারিত এখানে আমি লিখতে পারি সো আমি কিছু কপি করে নিয়ে আসবো যেমন আমি যদি এই বিষয়টা কপি করে নিয়ে আসি রেখে দিলাম তাহলে এই বিষয়টা এখানে এই অবস্থায় থেকে গেল আবারও দেখেন যদি স্ল্যাশ চাপা হয় তাহলে আসে ডলিস্ট হেডিং ওয়ান ট্রেভেল বাটন লিস্ট কুইক ডেভেলপার কালার কি ইমেজ ভিডিও অডিও কোড ফাইল ট্রেভেল বিভিন্ন বিষয় রয়েছে আপনার যেটা প্রয়োজন সে বিষয়গুলো আপনি এখান থেকে কাভার করে নিতে ট্রেভেলও স্ল্যাক ড্রপবক্স জুম বিভিন্ন ধরনের ইলিমেন্ট রয়েছে সেই ইলিমেন্ট দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন